দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সেরা পাঠ্য বইয়ের অর্থাৎ কোন রাইটারের কোন বইগুলি ভালো সেই পাঠ্য বইয়ের সন্ধান নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা যারা ক্লাস নাইনে পড়ছিলে এবং তোমরা সবাই জেনে গিয়েছো তোমাদের এবছর আর ফাইনাল পরীক্ষা হবে না অর্থাৎ তোমাদের সবাইকে ক্লাস টেনে উঠিয়ে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে আগামী বছর মাধ্যমিক পরীক্ষাও দেবে তো মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য ক্লাস টেনে কোন কোন পাঠ্য বইগুলো কোন কোন টেক্সট বইগুলো সবচেয়ে সেরা অভিজ্ঞ স্যারেরা সাবজেক্ট এক্সপার্টেরা কোন সাবজেক্টের কোন লেখকের বইগুলিকে সবসময় পড়বার পরামর্শ দেন আজকের ভিডিওতে তোমাদের মূলত সেটাই জানানো হবে কিন্তু আজকে ভিডিও শুরুর আগে তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই আমার কাছে সহায়িকা বইয়ের বিষয় জানতে চাইছো বা নোট বইয়ের বিষয় সময় মনে রাখবেন নোট বই বা সহায়িকা বই আপ টু ডেট তথ্যসহ কিনতে হয় এবছর অর্থাৎ দু সালের নতুন প্রিন্টের বই কিন্তু জানুয়ারি মাসে বেরোবে তার আগে তাই তোমরা ডিসেম্বর মাসে কিন্তু কেউ রকম সহায়িকা বই কিনো না যখন নতুন প্রিন্টের সহায়িকাগুলো বেরিয়ে যাবে কোন সহায়িকাগুলি কোন সাবজেক্টের সেরা হয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সঙ্গে আলাপ আলোচনার পর অবশ্যই তোমাদের আমি ভিডিও আকারে জানিয়ে দেব। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোটস সাজেশান এবং শিক্ষামূলক ভিডিও সববার আগে পাওয়ার জন্য ভিডিও শুরুতেই একটা বিষয় স্পষ্ট করে বলি যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস নাইনে পড়ছ তাদের প্রশ্ন কিন্তু স্কুল থেকে করা হয় তাই স্কুল যে যে পাঠ্য বই কিনতে বলে স্কুলের বুক লিস্টে যে বইগুলো লেখা থাকে সেগুলো তোমরা অতি অবশ্যই কিনবে কিন্তু টেনের ফাইনাল পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা যার প্রশ্নপত্র বোর্ডের তরফ থেকে করা হয় সেই কারণে তোমরা তোমাদের সুবিধা মতন তোমাদের শিক্ষকদের পরামর্শ মেনে তোমাদের পছন্দ সই পাঠ্য বইগুলো কিনে নিতেই পারো শুরু করছি সেরা পাঠ্য বইয়ের তালিকা প্রথম বিষয় বাংলা বাংলায় তোমাদের দুটি বই রয়েছে একটি বাংলা সাহিত্য সঞ্চয়ন বা পাঠ্য বই আর দ্বিতীয়টি সহায়ক পাঠ কোনি নাম করে একটি উপন্যাসের বই এই দুটো বই কিন্তু তোমাদের আলাদা করে দোকান থেকে কেনার প্রয়োজন নেই এটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে তোমরা চাইলে আপাতত যারা উঁচু ক্লাসে পড়ছে অর্থাৎ ইলেভেনে উঠে গেছে সেই সমস্ত দাদা দিদিদের কাছ থেকে এই পুরনো বইগুলো ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করে পড়তে পারো এবার আসছি বাংলা ব্যাকরণ নিয়ে ব্যাকরণে দুটি বই রয়েছে দুটো বই কিন্তু সেরা প্রথমটি কালীপদ চৌধুরী বাণী সংসদ এই প্রকাশনী থেকে বেরোয় কালীপদ চৌধুরীর লেখা ব্যাকরণ বই দ্বিতীয়টি ডক্টর উজ্জ্বল মজুমদারের লেখা বাংলা ব্যাকরণ বই দশম শ্রেণীর দ্বীপ প্রকাশন থেকে বেরোয় এই দুটির মধ্যে যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করতে পারো কিন্তু কালীপদ চৌধুরীর বইটি কিন্তু সর্বকালের সেরা বই চাইলে তুমি তোমার বাংলা শিক্ষকের কাছ থেকে পরামর্শও নিতে পারো এই বইটি থেকে দেখা গেছে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু এই বইয়ে উপস্থিত থাকে আর যারা বাংলা ব্যাকরণটা একদম গোড়া থেকে খুব সুন্দরভাবে বুঝতে চাইছ তাদের জন্য একমাত্র বই সর্বকালের সেরা বই টোটাল অর্থাৎ সমস্ত ক্লাসের জন্য একটাই বই যারা পরবর্তীতে বাংলা নিয়ে পড়বে বা বাংলা নিয়ে অনেক চর্চা করতে চাও তাদের জন্য বাংলা ব্যাকরণের একটা মোটা বইয়ের নাম বলে দিচ্ছি বামনদেব চক্রবর্তীর লেখা বই এই বইটি কিন্তু শুধুমাত্র দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নয় এটি সকলের জন্য যারা অনুসন্ধিচ্ছু ছাত্রছাত্রী যারা বাংলা নিয়ে অনেক গবেষণাধর্মী পড়া পড়তে চাও তারা এই বইটি কিন্তু সংগ্রহ করে নিতেই পারো এবারের বিষয় ইংরেজি ইংরেজি পাঠ্য বইটি কিন্তু যথারীতি বাংলার মতোই তোমাদের স্কুল থেকে বিনামূল্যে বিতরণ করা হবে কাজেই এটা আলাদা করে বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই চাইলে তোমরা ব্যক্তিগত উদ্যোগে বড় দাদা দিদিদের কাছ থেকে তাদের বই সংগ্রহ করে নিতে পারো আর সে ইংরেজি গ্রামার গ্রামার এবং রাইটিংয়ের জন্য তিনটে সর্বকালের সেরা বই আছে প্রথম ডিপি ভট্টাচার্য দ্বিতীয় পি দাস তৃতীয় পি কে সরকার তিনটেই মোটা গ্রামার বই যেখানে এ টু জেড সব কিছু শেখানো হয়েছে ব্যক্তিগতভাবে আমি কিন্তু ডিপি ভট্টাচার্য ভীষণ পছন্দ করি এমনকি মাধ্যমিক পরীক্ষার সময় আমি নিজে এই বইটি পড়েছি পিসি দাসও আমার খুব পছন্দের মনে হয়েছে কিন্তু পিকে দেশ সরকারের বইটা আমার একটু কঠিন বলে মনে হতো কিন্তু তিনটে বই সেরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা গ্রামার বই এখান থেকে কিনে নিতেই পারো চলে আসছি পরবর্তী বিষয়ে এবারের বিষয় ইতিহাস ইতিহাসের জন্য তিনটে অসাধারণ বইয়ের নাম তোমাদের বলছি তিনটে বই তিন ধরনের ছাত্রছাত্রীদের জন্য প্রথম জি কে পাহাড়ি ছায়া প্রকাশনী এই বইটি আমি তোমাদের অনুরোধ করব সবাই কেন কারণ এই বইয়ের তথ্য ভীষণ ভালো সুন্দর করে গুছিয়ে বিষয়গুলো উপস্থাপন করা আছে এই বইটিতে দ্বিতীয় যারা ধরো ইতিহাসটা ভীষণ ভয় পাও ইতিহাসের জটিল বিষয়গুলি বুঝতে অসুবিধে হয় তাদের জন্য বই দাশগুপ্ত কর পাহাড়ি এটা হচ্ছে সাতটা পাবলিকেশানের বই আর যারা ইতিহাসটাকে সুন্দরভাবে বুঝতে চাও গল্পের মতো বুঝতে চাও অসাধারণ আর কি বাক্য গঠন সহযোগে ইতিহাসের উত্তর লেখার কৌশল শিখতে চাও তাদের জন্য সর্বকালের সেরা ইতিহাস বই জীবন মুখোপাধ্যায়ের বই নবভারতী পাবলিকেশন থেকে বইটি বেরোয় কিন্তু বিধি সম্মত সতর্কীকরণ নবভারতী পাবলিকেশানের এই বইটি কিন্তু বোর্ডের তরফ থেকে অনুমোদন পায়নি কিন্তু তবুও তুমি এই বইটি সংগ্রহ করতে পারো বিশেষ করে যারা ইতিহাসে ভালো রেজাল্ট করতে চাইছ তাদের কিন্তু দুটো পাঠ্য বই কিনতে হয় সেক্ষেত্রে আমি তোমাদের অনুরোধ করব। তোমরা জিকে পাহাড়ি এবং জীবন মুখো মুখোপাধ্যায় দুটো বই একসঙ্গে যদি প্র্যাকটিস করো তোমরা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে চলে আসছি পরের বিষয় এবারের বিষয়ের নাম ভূগোল ভূগোলের জন্য তোমাদের বেশ কিছু বই বাজারে খুব ভালো বই রয়েছে প্রথম সমরেন্দ্রনাথ মোদক বিবি কুণ্ডু থেকে এই বইটি প্রকাশিত হয় যারা ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়বে তাদের জন্য সেরা সেরা বই যারা ভূগোল নিয়ে পড়তে চাইছো খুঁটি নাটি বিস্তারিত তথ্য দেওয়া আছে কিন্তু যারা ভূগোলে দুর্বল বা ভূগোল নিয়ে অতটা গভীরে পড়তে ভয় পাও তাদের জন্য এই বইটি নয় কিন্তু আবারও বলছি যারা দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো তাদের এই বইটি কিনতে হবেই হবে দ্বিতীয় বই এটাও যথারীতি ভালো বই কানাইলাল মণ্ডলের লেখা বাণী সংসদ থেকে বইটি প্রকাশিত হয় এই দুটি বই যারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে চাইছো তারা অতি অবশ্যই সংগ্রহ করে নিয়ে আর যারা ভূগোলে ভয় পাও চাইছ সুন্দর বই কিন্তু সহজ সরলভাবে ভূগোল লেখা থাকবে তাদের জন্য দুটো বই হল রণজিৎ গরাঙের বই যেটা প্রান্তিক থেকে বেরোয় দ্বিতীয়টা যুধিষ্ঠির হাজরা যেটা বুক ইন্ডিয়া থেকে বেরোয় আর লিস্টে লেখা নেই তৃতীয় আরও একটা বই আছে সেটাও প্রান্তিক থেকে বেরোয় বসু মৌলিক এই বইগুলো কিন্তু খুব ঝরঝরে বাংলায় সহজ করে লেখা এছাড়াও আরও একটি ভালো ভূগোলের বই হলো অনুজ বরণ সরকারের লেখা বই কিন্তু অভিজ্ঞ শিক্ষকদের মতে সভরেন্দ্রনাথ মোদক এবং কানাইলাল মণ্ডল থাকলে অনুজবরণ সরকারের বইটি না কিনলেও চলবে তবে তোমরা যারা চাইছো অনুজবরণ সরকার কিনতে তারাও কিন্তু চোখ বন্ধ করে বইটি কিনতে পারো এবারের বিষয় জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানের জন্য যথারীতি তোমাদের তিনটি বই নির্বাচন করা হয়েছে যে তিনটির নাম দেখে তোমরা অনেকেই আশ্চর্য হবে যে একটি বইয়ের নাম সবার মুখে মুখে শুনি সেটা কেন এই লিস্টে নেই আমরা প্রথমে নামগুলো দেখে নিই তোমরা বিজ্ঞানের জন্য কিনবে সুশান্ত কুমার শাহু এবং শুভ্রনীল চক্রবর্তীর লেখা জীবনবিজ্ঞান পাঠ্য বই ছায়া প্রকাশনী থেকে বেরোয় এটি কিনতে পারো কিনতে পারো সামন্ত আর আচার্যের বই যেটা প্রান্তিক থেকে বেরোয় এমনকি প্রান্তিক থেকে আরও একটা জীবন বিজ্ঞানের বই বেরোয় সাঁতরা ও বসু এই তিনটির মধ্যে যে কোনো একটি বা দুটি বই তোমরা কিনে প্র্যাকটিস করতেই পারো আর যেগুলো বাণিজ্যিকভাবে প্রচারিত বই যে বইয়ের নাম সবার মুখে মুখে শুনছ তার থেকে আশা করি এই তিনটি বই পড়লে তোমরা বেশি লাভবান হবে অন্তত এমনটাই অভিজ্ঞ জীবনবিজ্ঞান শিক্ষকদের মতামত চলে আসছি পরের সাবজেক্ট বিজ্ঞান। এখানেও তোমার জন্য দুটি বই আমরা নির্বাচন করেছি আর দুটি যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য প্রথম বই গাঙ্গুলি ও দত্ত ছায়া প্রকাশনীর এই ভৌতবিজ্ঞান টেক্সট বই অর্থাৎ পাঠ্য বইটি তোমরা কিনে নিতে পারো ভুইয়া সাহার বই যেটা প্রান্তিক থেকে বেরো এটাও কিনে নিতে পারো এছাড়াও আরও দুটি বই রয়েছে যেটা একটু তোমাকে খুঁজে দেখতে হবে বাজারে যদি এই যে হলুদ অক্ষরে লেখা দুটো বই এর মধ্যে একটা বই তুমি খুঁজে পেয়ে যাও বা দুটোই পেয়ে যাও তাহলে বুঝবে ভৌতবিজ্ঞানের জটিল বিষয় অতি সহজেই বোঝার দিকে তুমি কয়েক কদম এগিয়ে গেছো প্রথম বইয়ের নাম মাইতির লেখা বই যেটা বেরোয় অভিনব পাবলিকেশন থেকে এই বইটা একটু খোঁজ করে দেখবে এটা যদি পাওয়া যায় অথবা দোয়ারি মজুমদার মাইতির লেখা নবভারতী প্রকাশনীর বই এই কিন্তু দুটো বই খুব ভালো বই এই আর প্রথম দুটো বই তো অবশ্যই পাঠ্য হিসাবে কিনবে তোমরা যারা অতিরিক্ত কিনতে চাইছ তারা হলুদ রঙের এই যে শেষের দুটো যে স্টাঁদ দেওয়া বই এর মধ্যে থেকে একটা কিনে নিও এর বিষয় অঙ্ক মনে রাখবে অঙ্ক বই কিন্তু তোমাদের স্কুল থেকে দেওয়া হয় বিনামূল্যে দেওয়া হয় এটা আলাদা করে কেনবার কোনো প্রয়োজন নেই আচ্ছা আজকের লিস্টে যে যে নামগুলো বললাম এর মধ্যে কোন রাইটারের কোন বই তুমি কিনতে চাইছো বা তোমার স্যার অলরেডি বলেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাও কিংবা অন্য কোন রাইটারের অন্য কোন বই তুমি কেনার কথা ভেবে থাকলে বা কিনে থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যাতে তোমার কমেন্ট পড়ে অন্যান্য ছাত্রছাত্রীরাও আরও ভালো কিছু বই যে বইয়ের নাম হয়তো এই লিস্টে বলা নেই সেগুলো সম্পর্কে জেনে যাবে ভিডিও শেষ করবার আগে বিধি সম্মত সতর্কীকরণ আজকের ভিডিওটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা স্পন্সার্ড ভিডিও নয় অভিজ্ঞ শিক্ষকদের মতে যে বইগুলি সেরা সেই বইগুলির কথাই ভিডিওতে তোমাদের জানানো হয়েছে মনে রাখবে আমরা কিন্তু কোনো প্রকাশন সংস্থার পক্ষে বা কোনো বইয়ের পক্ষে কিংবা বিপক্ষে নই আরও বলে রাখি আজকের ভিডিওতে বলা বইগুলির পাশাপাশি আরও হয়তো কিছু ভালো বই বাজারে রয়েছে তোমরা কোনো বই কেনার আগে অতি অবশ্যই তোমার গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকদের পরামর্শ নিয়ে কিনো তারা অতি অবশ্যই আমাদের এটা দৃঢ় বিশ্বাস তোমাদের ভালো বই কেনার পরামর্শ দেবেন এবং আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা বইয়ের কথাই তারাও মেনে নেবেন এই বইগুলি সেরা সবার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম